গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ড্রাই স্কিনের ওপর, ঠিক আছে? তো যাদের স্কিন খুব রুক্ষ, স্কিনে কোনো উজ্জ্বলতা নেই, স্কিন যত ফেসিয়াল করুক, মাসাজ করুক, কিন্তু কোনো গ্লো বা গ্ল্যামার আসে না, সেই স্কিনের জন্য আমি কিছু টিপস বলবো। ঘরোয়া যারা পার্লারে এসে ফেসিয়াল করবে, মাসাজ করবে, কিন্তু বাড়িতেও ঘরোয়া একটা টিপস করা দরকার, সেটা হলো বেসন আর যে কোনো ফেস ওয়াশ, যা যার স্কিন যেরকম সেরকম, এটা সবাই ইউজ করতে পারে। প্লাস যারা অয়েলি স্কিন, নর্মাল স্কিন, তারাও ইউজ করতে পারে, কিন্তু ড্রাই স্কিনের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এটা রাতের বেলা ইউজ করা দরকার, আর রাতের বেলা ঘুমোনোর আগে এটা ইউজ করে তারপরে শোয়া দরকার। তো এবার যেটা করবে সেটা হচ্ছে ফার্স্ট ক্লিনজিং করা দরকার। তো আমাদের বাজারে চলতি ক্লিনজিং না করে ঘরোয়া যেটা হয় সেটা বলছি, সেটা হলো বেসন। অল্প একটু এক চামচের মতো বেসন নিবে, তার মধ্যে হচ্ছে রোজ ওয়াটার বা প্লেন জল নিলেই হবে, আর তার মধ্যে ফেস ওয়াশ, ঠিক আছে? ড্রাই স্কিনের যে কোনো ফেস ওয়াশ, সেটা ফুট ফেস ওয়াশও হতে পারে বা অন্য যে কোনো ফেস ওয়াশ, ওটার সাথে মিলিয়ে মুখে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে মুখে লাগিয়ে নিতে হবে। তাহলে কী কী বললাম? বেসন, প্লেন জল বা রোজ ওয়াটার, আর হচ্ছে ফেস ওয়াশ, এই তিনটা জিনিস গুলিয়ে মুখে লাগিয়ে তারপরে হালকা হাতে মাসাজ করতে হবে। হালকা হাতে এইভাবে করে মাসাজ করতে হবে, মাসাজ করে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর না হলে আপনারা হচ্ছে ভেজা রুমাল বা ভেজা টাওয়েল বা ভেজা গামছা দিয়ে মুছে নিতে পারেন। এরপর যেটা যেটা যেটাতে হচ্ছে স্কিন গ্লো আসবে, স্কিন যাতে টান টান হয়, স্কিনে যাতে উজ্জ্বলতা আসে, স্কিনের ভেতর থেকে কোষগুলো যাতে শুষ্ক না থাকে, যাতে প্রাণোজ্জ্বল হয়ে ওঠে, সেটার জন্য যেটা বলবো সেটা হচ্ছে বাটার, যে আমরা খাই সেই বাটার, অল্প একটু বাটার, তার মধ্যে হচ্ছে কফি মিক্সচার করে নিতে হবে, এবার তার মধ্যে হচ্ছে হানি। তাহলে কী কী বললাম? একটা হচ্ছে বাটার, হানি আর কফি, এটা ভালো করে গুলিয়ে নিতে হবে। আর যাদের হানির প্রবলেম আছে, হানি যাদের শ্যুট করে না, তারা হচ্ছে গ্লিসারিন দিতে পারে। তো এটা ভালো করে গুলিয়ে নিতে হবে, গুলিয়ে নিয়ে তারপরে পুরো মুখে প্যাকের মতো করে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? লাগিয়ে নেওয়ার পর এটা 10 মিনিট থাকবে। 10 মিনিট থাকার পর তারপরে হালকা হাতে একটু জল নিয়ে হালকা হাতে মাসাজ করতে হবে, মাসাজ করে তারপরে আস্তে আস্তে সেটাকে ভেজা রুমাল দিয়ে তুলে ফেলতে হবে। এইবার রাতের বেলা শোয়ার আগে কোনো ময়শ্চারাইজার বা কোনো নাইট ক্রিম কোনো কিছু ইউজ করবে না। ওটা যে করলো ওটাতেই হচ্ছে স্কিনে গ্ল্যামার চলে আসবে, গ্লো চলে আসবে। তো এটা হচ্ছে সবাই করতে পারে, এটা যদি করে আপনারা, যদি মোটামুটি টানা হচ্ছে 10 দিন এটা করেন, তাহলে দেখবেন আপনাদের স্কিনে অনেক স্কিন অনেক ভালো হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে, মানে কোনো কিছু মাখারই দরকার হবে না। প্লাস তারপরে যদি পার্লারে গিয়ে ফেসিয়াল করেন, আরও স্কিনটা ভালো হয়ে যাবে। তো আমি যেটা বললাম সেটা করে দেখুন, আর স্কিনের ভেতরে যে আমাদের কোষগুলো থাকে সেগুলো প্রাণোজ্জ্বল হয়ে উঠবে। তো এটা এটা করলে স্কিন ফর্সা হবে, গ্ল্যামার বাড়বে, ঠিক আছে? তো আপনারা এটা করে দেখবেন, আপনারা উপকার পাবেন, আর বিশেষ করে ড্রাই স্কিনের জন্য, ড্রাই স্কিনে এটা খুব দরকার, যাদের কোনো গ্লো নেই, হ্যাঁ, মুখের মধ্যে, কিন্তু কোনো ফেস ওয়াশ ইউজ করছে
বা ফেস ওয়াশ দিলে তো এমনিতেই স্কিন টান টান ধরে, সেই জন্য হচ্ছে ওই ফেস ওয়াশটাকে যদি ক্লিনজার হিসাবে ওই বেসনের মধ্যে মিলিয়ে নিয়ে, রোজ ওয়াটারের মধ্যে মিলিয়ে নিয়ে দেওয়া হয় তাহলে সেটা আরও ভালো রেজাল্ট পাবে। তো ফার্স্টে যেটা বললাম সেটা করে নিয়ে তারপরে এই প্যাকটা বানিয়ে মুখে লাগাতে হবে। এটা যদি করেন তাহলে আপনাদের দেখবেন মুখ আরও ভালো হইবে। রাত্রেবেলা শোয়ার সময় এটা করার পর আর কিছু ইউজ করার দরকার নেই। সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন যেরকম আপনারা দাঁত ব্রাশ করেন সেইভাবে করে নিয়ে তখন মুখটাকে ভালো করে ধুবেন বা তখন ফেস ওয়াশ করতে পারেন, কিন্তু রাত্রেবেলা আর ফেস ওয়াশ করবেন না। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আরেকটা ভিডিওতে পরে বলছি। ঠিক আছে, বাই বাই। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই ফোন করে বা মেসেজে করতে পারেন।